কাছে একটু জানতে চাই যে 9 মাসের মোট রপ্তানি আয় এবং প্রবৃদ্ধির হারকে আপনি কিভাবে পর্যবেক্ষণ করছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ইফতিখার ভাইকে। আমি যেটা দেখেছি যে বাংলাদেশের গার্মেন্ট এক্সপোর্ট যে মোট 13.65% গ্রো করেছে গত বছরের এই সময়ের তুলনায় এই বছরে, আমি বাংলাদেশের গার্মেন্ট এক্সপোর্টকে আমি বলতে চাই যে আগামী 30 বছর, কমপক্ষে 30 বছর বাংলাদেশের গার্মেন্ট বিজনেস গ্রো করতে থাকবে এবং বাড়তে থাকবে। তো এখন আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে, তিনটা বিষয় আমাকে আমাদেরকে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে আমাদের যে ডোমেস্টিক ক্যাপাসিটি, বিজনেসম্যানদের যে ফ্যাক্টরি ক্যাপাসিটি, এইটা বাড়ানো উচিত। আর দ্বিতীয় হচ্ছে আমাদের নতুন মার্কেট খুঁজতে হবে। যেমন আমি যদি বলি যে উদাহরণ হিসেবে যে চায়নার মার্কেট, ইন্টারন্যাশনাল টেক্সটাইল ফেডারেশনের একটা পরিসংখ্যান আছে, সেখানে বলা হয়েছে যে 2021 সনের মধ্যে চায়নার ইন্টারনাল এবং এক্সটার্নাল মার্কেট সাইজ হবে $750 বিলিয়ন, এবং সেখানে ইন্টারনাল কনজামশনের জন্য $350 বিলিয়ন, আর বাকিগুলো হলো এক্সটার্নাল মার্কেট এক্সপোর্টের জন্য। চায়না মার্কেটকে যদি আমরা সার্ভিস দিতে পারি, এক্সপোর্ট করতে পারি, এখানে লো এন্ডের যেসব প্রোডাক্ট আছে চাইনিজ ম্যানুফ্যাকচারার সেগুলোকে এখন অন্য অন্য দেশ থেকে আউটসোর্সিং করছে, সো বাংলাদেশের উচিত হবে চায়না মার্কেটকে এক্সপ্লয়েট করা। আর তৃতীয় জিনিসটা যেটা, সেটা হচ্ছে আমাদেরকে প্রচুর পরিমাণে নতুন নতুন উদ্যোক্তা তৈরি করতে হবে এই সেক্টরে। আপনি দেখবেন খেয়াল করে, রানা প্লাজার পরে বাংলাদেশে এই উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে একটা শ্লথ গতি, যেটাকে মানে একটা ডাউন স্লাইড শুরু হয়েছে, যে উদ্যোক্তা তৈরি এরকম ভাবে হচ্ছে না এই সেক্টরে। সো সেক্ষেত্রে সরকার এবং বেসরকার সবাই মিলে নতুন নতুন ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি করতে হবে, যাতে করে এই ক্যাপাসিটি বিল্ডিং এ তারা সহায়তা করতে পারে। আর এক্সিস্টিং যেসব মার্কেট আছে, USA, ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত যেসব দেশ আছে, সেইসব দেশকে তাদের এই পোশাক শিল্পের মধ্যেও কিন্তু অনেক ধরনের ডাইভার্সিফিকেশন আছে, এবং সেই মার্কেটটাকে ধরতে হবে এবং ধরে তারপরে আমাদেরকে এগোতে হবে। কারণ হচ্ছে একটা পরিসংখ্যান আপনি খেয়াল করবেন, ইন্টারন্যাশনাল ট্রেড কাউন্সিল যেটা, ITC যেটা, সেইখানে একটা পরিসংখ্যান আছে ইদানিং যে গত ডিসেম্বর পর্যন্ত মায়ানমারের গার্মেন্ট এক্সপোর্ট হয়েছে প্রায় $3 বিলিয়ন, যেটা কিনা 5 বছর আগেও ছিল হয়তো $300 মিলিয়ন, $400 মিলিয়ন। তার মানে কি? তার মানে হচ্ছে যে অন্যান্য কম্পিটিটিং কান্ট্রিও কিন্তু ভালো করছে, সেই ক্ষেত্রে দেখতে হবে যে তারা কোন সব প্রোডাক্টে ভালো করছে, তারা লো এন্ডে ভালো করছে। দ্যাট মিন্স বাংলাদেশের গার্মেন্ট এক্সপোর্ট এখন মিডল রেঞ্জ এবং হাই এন্ডের দিকে যাচ্ছে। সো বাংলাদেশের ওরিট হওয়ার কিছুই নেই, শুধু কতগুলো জিনিসকে ধরে রাখতে হবে, কোয়ালিটি, কমপ্লায়েন্স এবং ক্যাপাসিটি। জি, কোয়ালিটি, কমপ্লায়েন্স এবং ক্যাপাসিটির কথা আপনি বলছেন, এই বিষয়গুলোকে ধরে রাখতে হবে। একটু জানতে চাই, রপ্তানিকারকরা আসলে সাম্প্রতিক রপ্তানির ক্ষেত্রে বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তারা কি বলছেন? দেখুন, বিজনেস এমন একটা বিষয়, সেখানে চ্যালেঞ্জ অপরচুনিটিস থাকবে, স্বাভাবিক সাময়িক চ্যালেঞ্জ থাকতে পারে, কিন্তু এইগুলি খুব বড় কোনো কিছু না, এগুলি ওভারকাম করা যাবে, ওভারকাম করার মতোই আছে। এবং বিজনেসম্যানরা এটাই বলছেন যে হয়তো বা সাময়িক একটু মানে ব্যাংকে ইন্টারেস্ট রেট খুব হাই, পোশাকের প্রাইস কমে যাচ্ছে, সেক্ষেত্রে এইগুলো হলো চ্যালেঞ্জ, বাট এই চ্যালেঞ্জগুলো ওভারকাম করার মতো অবস্থা, এরকম না যে ওভারকাম করা যাবে না। যেমন আপনাকে আমি একটু উদাহরণ দিই, গার্মেন্টের প্রাইস, এটা গার্মেন্ট একটা হচ্ছে ম্যাস প্রোডাকশন, গার্মেন্টের প্রাইস ইচ্ছে করলে ওভারনাইট হঠাৎ করে বাড়ানো সম্ভব না। এটাকে আপনার যখন যে প্রোডাক্ট আসে সেই প্রোডাক্টের সাথে সামঞ্জস্য রেখে প্রাইস নির্ধারণ করে তারপরে এটা তৈরি করতে হবে আর কি। এটা গার্মেন্ট